এদিকে হেফাজতে ইসলামের ডাকা লং মার্চে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতারা বলেছেন, ইসলাম রক্ষার দায়িত্ব শুধুমাত্র আল্লাহর, কোনো মানুষকে এ দায়িত্ব দেয়া হয়নি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বক্তব্য রাখেন। জামাত শিবিরের ব্লগ ও ব্লগাররা এখনো বহাল তবিয়তে রয়েছে, অথচ এরাই যুদ্ধাপরাধীদের বিচার বানচালে অন্যের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালাচ্ছে। ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা, এই কথা ইসলামকে হেফাজত করার কথা শয়তান ছাড়া অন্য কেউ বলতে পারে না, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহর দায়িত্ব কখনো বন্দা পালন করতে পারেন না।